বাধারঘাটে গেরুয়া বাহিনীর লাগামহীন সন্ত্রাসের নিন্দায় আমরা 10,323 চাকুরিচ্যুত শিক্ষক সংগঠন। এক বিবৃতিতে সংগঠন এ ধরনের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে। বিবৃতিতে আমরা 10,323 বলেছে, 10,323 জন শিক্ষক শিক্ষিকারা আজ প্রায় এক বছর দুই মাস হতে যাচ্ছে চাকুরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার প্রতিপালন করবেন এই মানসিক চিন্তাগ্রস্ত হয়ে 98 জন শিক্ষক শিক্ষিকার আজ অকাল প্রয়াণ ঘটেছে। তাদের মধ্যে কয়েকজন আবার এই মানসিক যন্ত্রণা সইতে না পেরে আত্মহননের পথও বেছে নিয়েছেন। একদিকে চাকুরি হারিয়ে দিশাহারা, অন্যদিকে কোভিড-19 পরিস্থিতিতে রুটি রুজি কোনো ব্যবস্থা নাই, তার উপর শাসক দলাশ্রিত দুষ্কৃতিকারীদের আক্রমণের কেন্দ্রবিন্দু এখন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। গত কয়েকদিন আগে ধলাই জেলার কমলপুরের সালেমা এলাকার শিক্ষক বিধুভূষণ দাস এবং আরও একজন শিক্ষক ও তাদের পরিবারের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হয় শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারী ও লুম্ফেন বাহিনীর দ্বারা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আক্রমণ সংঘটিত হয় বাধারঘাট শ্রীপল্লী এলাকার নিরীহ জনগণের উপর। বাদ যায়নি চাকুরিচ্যুত শিক্ষিকা শ্রীমতী পিয়ালিধর চৌধুরীর পরিবার ও ওনার বাড়িঘর। গতকাল রাতে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হয় ওনার বাড়ির চার দেওয়াল ও গেটের উপর, অতর্কিতভাবে কোপাতে থাকে। আমরা 10,323 সংগঠন বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এই বর্বরোচিত আক্রমণগুলির অতিসত্বর ইতি টানার জন্য এবং চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী চাকুরি ব্যবস্থার জন্য রাজ্যের মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি। পাশাপাশি রাজ্যের মাননীয় পুলিশ মহানির্দেশক ও পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি সঠিক তদন্তক্রমে এই ঘটনাগুলির সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। রিপোর্ট, চ্যানেল দিনরাত।